প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের গতকালের যে ক্লাসটা করিয়েছিলাম শওকত উসমানের তোলপার গল্প সে গল্পের প্রথম পর্ব মানে প্রথম অর্ধেক অংশ পড়িয়েছিলাম আজকে বাকি আর অর্ধেক অংশ তোমাদের পড়াবো আশা করি মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসে মনোনিবেশ করবে তোলপার দ্বিতীয় পর্ব লিখেছেন কে প্রখ্যাত সাহিত্যিক ওসমান তাহলে ওসমানের পরিচিতি আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম এবং তার উল্লেখযোগ্য অবদান বাংলা সাহিত্যের মধ্যে কি কি ছিল সব বলেছিলাম আজকে আবার দেখো আবার তোমাদেরকে বলছি কারণ লেখক পরিচিতিটা যদি ভালো করে পড়ো এখান থেকে তোমরা ছোট প্রশ্নের উত্তর দিতে পারবে মানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে তাহলে আমি আবার পড়ে যাচ্ছি লেখকের পরিচিতি ওসমান প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে কি আজিজুর রহমান তার যদি তোমাদের প্রশ্ন দেয় যে ওসমানের প্রকৃত নাম কি তাহলে তার প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে উনিশশো সালে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক তাকে কি নামে আমরা চিনি তার পরিচিতি হচ্ছে কি তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক ছোটদের জন্য তিনি যেসব রচন গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওটন সাহেবের বাংলো ডিগবাজি তারা দুইজন খুদে স্পেশালিস্ট সরি খুদে সোশ্যালিস্ট ছোটদের নানা গল্প কথা রচনার কথা ও পঞ্চসঙ্গী ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে তার লেখা কাদের জন্য ছোটদের জন্য তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন পুরস্কারগুলো হচ্ছে আদমজি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক নাসির উদ্দিন স্বর্ণ পদক ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তাহলে তিনি কত সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার ছোটদের জন্য যে গ্রন্থগুলো লিখেছে সেগুলোও তোমাদেরকে বললাম এবং তিনি কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলো তোমাদেরকে বললাম এর তারপরে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন সেটাও বললাম এরপরে দেখো আমরা তার উম তোলপাড় গল্পের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি মানে প্রথম যতটুক পড়িয়েছিলাম প্রথম অংশ এই গল্পটা তার দ্বিতীয় অংশটা পড়াচ্ছি একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল আট নয় জনের একটি পরিবার এটা মানে প্রথম যে অংশটা শেষ করেছিলাম তার পরের থেকে শুরু সম্ভ্রান্ত জনতারা তারা তাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছে কে কে আট নয় জনের একটি পরিবার তারা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানে কি দেখতে শুনতে তারা উচ্চবিত্ত এবং ভদ্র সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মেয়ে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে তাহলে সত্তর বছরের বুড়ো তাদের সঙ্গে আছে তিনটি মাঝ বয়সী মেয়ে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাকে ধরে ধরে আনছে সঙ্গে আরও পাঁচ ছয়টি কুজো ছেলে মেয়ে সঙ্গে আরও পাঁচ ছয়টি কুচো ছেলে মেয়ে কেউ আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পরা হাফ প্যান্ট পরিহিত জওয়ান একজন পাঁচ ছয়টি আছে ছোট ছোট ছেলে মেয়ে এবং তাদের বয়স কি আট বছরের বেশি নয় আর সাথে আছে একজন লুঙ্গি পরা জওয়ান তার চেহারা জানান দে বাড়ির চাকর তার পোশাক আশাক দেখে মনে হয় যে সে বাড়ির চাকর বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না কখনো মেয়ে তিনটি সাহায্য নেই কখনো জওয়ান চাকরের পাঁচ ছয়টি কুঁচো ছেলে মেয়ের খবরদারিও সহজ নয় কাজে এই কাফেলার রীতিমতো নাজেহাল কাজেই কি এই কাফেলার রীতিমতো নাজেহাল আকাশে তেমনি কাটফাটা রোদ শোনা গেল বুড়োর তিন ছেলেকে তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গী মেয়ে তিনটি বিধবা বউ কুচো ছেলে মেয়েগুলো বুড়োর নাতি নাতনি তাহলে দেখো কি অবস্থার মধ্যে বুড়ো চলে যাচ্ছে মানে গ্রামে শহর ছেড়ে চলে আসছে গ্রামে তার তিন তিনটি ছেলেকে মিলিটারিরা তার সামনে গুলি করে মেরেছে যে তিনজন মহিলা তাকে ধরে নিয়ে আসছে সাথে সাথে সেগুলা হচ্ছে তার বিধবা বউ মানে তার ছেলেদের বউ আর কুচু ছেলে মেয়েগুলা হচ্ছে তার নাতি নাতনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল খবর জানার কৌতূহলে গাপ গায়ের গায়ের অনেকে ছুটে এসেছে মানে কি একটা গাছের ছায়ায় তারা আস্তে আস্তে বিশ্রাম নিতে বসেছে তারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে আর হাঁটতে পারে না তারা বিশ্রাম নিতে বসেছে এখন এই কৌতূহল গ্রামের মধ্যে যখন ছড়িয়ে পড়েছে তখন গাবতলি গ্রামের অনেকে ছুটে এসেছে কি দেখার জন্য আজ কিন্তু এসে সবাই মিলে যায় সদ্য বিধবা তিনজন আর তার সঙ্গে অমন জয়ীব মানুষ কেউ মিলিটারি জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে এই যে মিলিটারিরা কি করলো না করল কি করেছে না করেছে এগুলা কিন্তু কেউ যখন আর জিজ্ঞেস করছে না কারো ওইদিকে কৌতূহল নাই সবার শুধু একটাই চিন্তা কিভাবে সাহায্য করবে পিয়াসে সকলেই অস্থির ছিল মানে পিপাসায় সবাই কাতর কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয় সাবু নিজেও ভেবে না কিভাবে উপকার করবে আগে ফাইফর মাস কাটতে কি বিরক্ত লাগতো আর এখন কিছু করতে না পারলে আশু আস্তে মানে কি অস্বস্তি হয় তার আগে কিন্তু কোনো কিছু করতে গেলে কারো ফাইফর মাস কাটতে গেলে তার বিরক্ত লাগতো এখন কিন্তু সে বিরক্ত আর লাগে না এখন বরং কিছু করতে না পারলে তার নিজের কাছে আশু মানে অস্বস্তি লাগে বুড়ো ভদ্রলোক রাজি ছিল না তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল সাবুও বাদ গেল না সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল দুই মাইল দূরে নদীর ঘাট সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত নিয়ে আসবে তার বন্য কই তুলে দিবে। আচ্ছা বুড়ো ভদ্রলোক যে আর তারা এত কিছু করছে তখন ভদ্রলোক খুব একটা এগুলা করার জন্য রাজি ছিল না তবু তারা বিভিন্নজন বিভিন্ন দায়িত্ব নিল এর মধ্যে সেই কিশোর সাবু সেও কিন্তু বাদ গেল না সেও তাদের সাথে দায়িত্ব নেওয়ার জন্য গেল সে একটা ছোট ছেলেকে কোলে তুলে নিল আর দুই মাইল দূরে নদীর ঘাট সেই ঘাটে সবাই মিলে একজনের পর একজন পালা করে বুড়োটিকে কাঁদে নিল মানে কেউ কতক্ষণ নিল আর কেউ আর কতক্ষণ নেই এরকম করে তাকে ঘাট পর্যন্ত নিয়ে গেল এবং নৌকোই তুলে দিল সাবুর কোলে গোলগাল বাচ্চাটা বছর তিন বয়স বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে আর একটু আগাইয়ে দি সাবু সেই ছোট গোলগাল বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো আর তার মধ্যে কিন্তু কোনো ক্লান্তির চিহ্ন দেখা যাচ্ছে না সে ক্লান্ত নয় মাঝে মাঝে অন্য কেউ যদি তার কোলের বাচ্চাটাকে নিতে চায় বা বোঝা হালকা করতে চায় তখন সে বলে যে না সে আর একটু আগাই দেবে বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে তোমরাই আমার ছেলে বাবা মানে যারা বৃদ্ধকে নিয়ে যাচ্ছে তাদেরকে বলছে যে তোমরাই আমার ছেলে এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত ছেলে আর কোথায় পাবো বলছে যে ছেলে তো নাই তার ছেলেকে তো মিলিটারিরা মেরে ফেলেছে ছেলেকে আর কোথায় পাবে এরা তাকে ছেলের মতো করে সাহায্য করে নিয়ে যাচ্ছে এই জন্য বৃদ্ধ কি কৃতজ্ঞ তাদের কাছে কথা শেষ হয় না ফুফানির ওঠে মানে এটা বলে বৃদ্ধ কি কান্না করতে শুরু করে আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায় জীবনে নামাজ কাজা করেনি বাবা মানে সে কখনো নামাজ কামাই করেনি ইসলামের নাম নিয়ে বলল পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে হ্যাঁ এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না দীর্ঘশ্বাস শোনা যায় শুধু বলছে যে কি পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে হ্যাঁ এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না দীর্ঘশ্বাস শোনা যায় শুধু মানে এই বয়সে বুড়ো এই কথাটা বলে আরো যে কথা বলবে সে কথা শেষ করতে পারে না শুধু তার দীর্ঘশ্বাসে শোনা যায় সমস্ত কাফেলা নীরব নারীদের মধ্যে একজন ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করেছিল তখন ওই থেমে গেল কে আর কথা বলবে এমন জায়গায় মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায়। সবাই চুপচাপ নীরবে চলে যাচ্ছে দলবদ্ধ হয়ে নারীদের মধ্যে কি একজন একটু ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে তারপরে আর সবাই এর মধ্যে চুপচাপ নীরব হয়ে গেল মনে হচ্ছে যে কি কতগুলো লাশ নিয়ে যেন সবাই হেঁটে যাচ্ছে সাবু তার কল্পনার চোখ দিয়ে দেখে যাচ্ছে যে নীরব নিস্তব্ধ দলবদ্ধভাবে মানুষ চলে যাচ্ছে তার মনে হচ্ছে যে যেন লাশের সারি খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে আর সে তাদের লাতি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে সেই সব দুশ্মন কখনো দেখেনি সে সেই সব জানোয়ার কখনো দেখেনি সে যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিপ্রের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে তাহলে দেখে সাবুর মনে কি হলো খাকি তার মনের ভিতরে এক ধরনের অসীম কি আক্রোশের ক্রোধের সৃষ্টি হলো হ্যাঁ তার শরীরের রক্ত মনে হচ্ছে টকবক করে ফুটছে কিন্তু সেই সব দুশ্মনকে সে কখনো দেখেনি সেই জানোয়ার সে কখনো দেখেনি যারা তার দেশের মানুষকে বন্যার বন্যার দিনে যেরকম পানিতে ভেসে যায় সেরকম ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপার শুরু হয়ে যায় এই যে জন্তু কোনগুলাকে যেগুলা আমাদের দেশের মানুষকে এরকম করে অত্যাচার করছে তাদেরকে আহ গুলি মেরে মেরে ফেলছে সেই জানোয়ার মোকাবেলা করার জন্য সেই জানোয়ার কিভাবে সাহসা করবে এই জিনিস চিন্তা করতে করতে তার কিশোর মনে কি হলো এক ধরনের তোলপাড় শুরু হলো তাহলে এই এই কথাটার পরিপ্রেক্ষিতে এই গল্পটার নাম দিয়েছে লেখক তোলপাড় আচ্ছা তাহলে দেখো এরপরে এখানে কিছু শব্দের অর্থ আছে শব্দার্থ গুলা দেখো শব্দার্থ হচ্ছে যে এতক্ষণ ধরে পড়লা যে কাফেলা বললো যে কাফেলা মত যাচ্ছে সেই কাফেলা হচ্ছে কি সারি বেঁধে চলা পতীক্ষের দল জ্বালা মাটির তৈরি পেটমোটা বড় পাত্র মানে কি কলসির মতো আর কি সেটাকে কি জ্বালা বলে নাজেহাল হয়রান পেরেশান জব্দ জয়ীফ দুর্বল হীনবল বৃদ্ধ জরাজীর্ণ ওই যে বলেছিলাম অস্বস্তি মনের অশান্তি কুচো ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে উপযাচক যে বা সউদ্যোগী হয়ে কিছু করে উর্দি সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক তাহলে যেই শব্দগুলা তোমাদের ওখানে ছিল তোমাদের একটু মানে বুঝতে কষ্ট হতো সেই শব্দের অর্থগুলা তোমাদেরকে বললাম এই শব্দের অর্থগুলা তোমরা পরে নিবে শব্দের অর্থ জানা থাকলে তোমার প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হয় একটা শব্দের অন্য একটা অর্থ দিয়েও উত্তর লেখা যায় এখন আমরা পুরো গল্পটা পড়লাম গল্পটার এবার কি মূল জিনিসটা কি দেখো এতক্ষণ ধরে দুই দিন দুইটো ক্লাসে আমরা ভাগ করে যে গল্পটা পড়েছি একাত্তরে স্বাধীনতা যুদ্ধের উপর নির্ভর করে তোলপার গল্পটা সেই গল্পের মূল জিনিসটা কি দেখো পুরো গল্পটাকে একদম সংক্ষিপ্ত করে যেটা লেখা হয় সেটা হচ্ছে গল্পের মূলভাব সেই মূলভাবটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ আমাদের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয় শৌকতানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে পাকিস্তানিদের এই অত্যাচারের দৃশ্যটা দেখে এই কিশোর কিভাবে সেটা প্রতিরোধ করবে এবং কিভাবে তার একটা বিহিত ব্যবস্থা করবে সেই সংকল্পবদ্ধ হয় এই জিনিসটাই শৌকত উসমানের তোলপাড় গল্পের মধ্যে লিখেছেন কিশোর সাবু গাঁয়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয় কিশোর সাবু সেই কিশোর যখন দেখলো যে শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে তা দেখে সে অবাক হয়ে যায় অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে সাবু দেখতে পায় নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে এই অত্যাচারিত এবং ক্লান্ত মানুষদের সাবু কি করল পানি এবং মুড়ি পান করিয়ে সে কিছুটা সান্তনা খুঁজে পেল যে সে তাদেরকে কিছু সাহায্য করতে পেরেছে এই সাবু দেখতে পায় নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে পাকিস্তানিরা সবাইকে নির্বিচারে হত্যা করছে বলে তারা সংবাদ পায় পুত্রবধূ ও শিশু নাতি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে যে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো এই যে বৃদ্ধ তার সন্তানদের হারিয়েছে তার তিন তিনটে সন্তান হারিয়েছে এবং নাতি পুত্রবধূদের নিয়ে তিনি শহর থেকে পালিয়ে চলে আসছেন সেই ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে কি বলেছেন ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয় তখন সাবু কী এই কথাটা শুনে বৃদ্ধ যখন আক্ষেপ করে বলেছিল তার কথাটা শুনে সাবু কি সাবুর কী হল তার এদের পাকিস্তানি বাহিনীদের নিষ্ঠুরতা এবং তারা যে কি পরিমাণ নিষ্ঠুর এবং মর্মান্তিক ঘটনা শুরু করেছে সেটা অনুভব করে সাবু ভীষণ ক্ষুব্ধ হয় শহর মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে যারা শহর থেকে পালিয়ে আসছে তাদের অসহায়ত্ব এবং তাদের দুঃখ কষ্ট দেখে সাবুর মন কি সাংঘাতিক বেদনাদায়ক হয় পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে তাদের অত্যাচারের মোকাবিলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে এই ঘটনাগুলা দেখে পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে তাদের অত্যাচার মোকাবেলা করার জন্য তারা যে অত্যাচার করে সেই অত্যাচারের মোকাবেলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে তাহলে আমাদের দেশের যেই ছেলেগুলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের তরুণ যুবক সবাই তাদের মনও একদিন এই অত্যাচার দেখে চঞ্চল হয়ে উঠেছিল বলে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম সেই পাঠটার মূল উদ্দেশ্যটা কি সেই পাঠটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রেক্ষাপট সম্পর্কে জানা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করায় আলোচ্য পাটের মূল বিষয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সেই সম্পর্কে জানা এবং মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনায় নিজেকে উজ্জীবিত করাই হচ্ছে এই পাঠের মূল বিষয় বা মূল উদ্দেশ্য এইবার দেখো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব গত ক্লাসে তোমাদেরকে নীলনদার পিরামিডের দেশের একটা বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজটা খাতার মধ্যে কিভাবে লিখে লিখবে সেটাও বলেছিলাম এই বাড়ির কাজটাও এই প্রশ্নটাও একই রকম করে লিখবে প্রথমে তোমরা খাতার মধ্যে উদ্দীপকটা লিখবে তারপরে প্রশ্নগুলা লিখবে তারপর আস্তে আস্তে এক একটা ক দিয়ে ক এর উত্তর খ দিয়ে খ এর উত্তর এরকম করে এগুলা একটা একটা প্রত্যেকটার উত্তরটা লিখবে প্রথমে হচ্ছে জ্ঞান দ্বিতীয় হচ্ছে অনুধাবন তারপরে তৃতীয় হচ্ছে প্রয়োগ তারপরে হচ্ছে উচ্চতর দক্ষতা এই চারটা প্রত্যেকটা ক ক গ ঘ দিয়ে লিখবে এটা আমরা স্কুল যখন খুলবে তোমাদেরকে ওই প্রশ্নগুলা দেখব প্রশ্নের উত্তরগুলা গুলা এবং তার উপরে তোমাদের যাচাই করা হবে দেখো বাড়ির কাজটা কি উদ্দীপকটা হচ্ছে সেলিনা হোসেনের লেখা কাক্তারুয়া উপন্যাসে বুদা একজন কিশোর সেলিনা হোসেনের লেখা একটা উপন্যাস আছে তার নাম হচ্ছে কাকতারুয়া সেই উপন্যাসের একটা কিশোর ছিল সেই কিশোরের নাম হচ্ছে বুদা মুক্তিযুদ্ধ শুরু হলে সে দেখে পাকিস্তানিদের নির্মম হত্যাযোগ্য এই অত্যাচার আর নিপীড়ন দেখে তার রক্তে আগুন লেগে যায় সে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে হবে তাই সে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করে এটাই হচ্ছে উদ্দীপক তাহলে এই উদ্দীপকটা কিন্তু এ তোমার এই তোলপাড় গল্পের মধ্যে উদ্দীপকের সাথে কিন্তু মিল আছে ওখানেও পাকিস্তানিদের নির্মম হত্যাযোগ্য হয়েছিল কাক্তার উপন্যাসে লেখক লিখেছেন এখানেও একই ঘটনা লেখক লিখেছেন তাহলে এবার প্রশ্নগুলা হচ্ছে কি জয়ীফ শব্দের অর্থ কি ক খ হচ্ছে বিবি যায় যায় কেন কেন জৈতুন জৈতুন তাহলে কি সাবুর মা জৈতুন বিবি কেন হক চকিয়ে গিয়েছিলেন উদ্দীপকের বুদার সাথে তোলপার গল্পের কার সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো এই যে বুদা কাক্তার উপন্যাসের বুদা আর তোলপার গল্পের সাবু তাহলে কার সাথে মিল রয়েছে সাবুর সাথে কেন রয়েছে সেটা ব্যাখ্যা করবে উদ্দীপকের মূল বক্তব্য ভাবই তোলপার গল্পের মূল বক্তব্য উক্তিটি বিশ্লেষণ করো তাহলে এই চারটা প্রশ্ন তোমরা লিখবে খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে খাতাটার উপরে প্রত্যেকের নাম শ্রেণী রোল শাখা ভালো করে লিখে একটা খাতা করবে ছোট এই খাতাটাতে যতগুলা প্রশ্ন হবে যতগুলা প্রশ্ন তোমাদের ক্লাসে দিব সবগুলা প্রশ্নের উত্তর একটা খাতার মধ্যে থাকবে এবং স্কুল আমরা সেই খাতাটাই তোমাদের থেকে জমা নিব। আশা করি ভালো করে প্রশ্নের উত্তরগুলা লিখবে এবং গল্পটা ভালো করে পড়ে তারপরে তার সুন্দর করে তার উত্তরগুলা খুঁজে লিখে রাখবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ